ছি 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 ছি, এই তোদের টিম স্পিরিট, হ্যাঁ ছি ছি পটকা। একি কি একি কিসের টিম? টিম নেই আর, আমার হাত কেটে গেল না, আমি তো ডিসকোয়ালিফাই করে গেলাম টিম থেকে বাদ। হ্যাঁ আমি উঠছি। কিচ্ছু ডিসকোয়ালিফাই তুমি করো না, তুমি খাওয়ার বেলায় ডিসকোয়ালিফাই হয়ে যাবে, এক পিসও দেবো না তোমায়। লাগবে না আমার মাংস, আমি তো বলছি খাবো না তোমার মাংস। তা তো বুঝলাম, কিন্তু জ্যান্ত পাঁঠাটা কে? জ্যান্ত পাঁঠা কে বুঝতে পারছে না, জ্যান্ত পাঁঠা কত বড় পাঁঠা হলে সে নিজে বুঝতে পারে না। কি বললেন? আমার মনে হচ্ছে ওনাকেই বোধ হয় জ্যান্ত পাঁঠা বলছে দাদা। দাদার মাথাটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে। হাসির কেন? হ্যাঁ হাসির কেন? তামাশ হচ্ছে নাকি? মানে জ্যান্ত পাঁঠাটা কে অনুমান করে হাসিবে? আমিও তো তাই জানতে চাইছি, জ্যান্ত পাঁঠাটা কে? বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বলুন। এই চুপ কর, কি কি চুপ কর, চুপ কর, চুপ কর, আপনি চুপ করুন। হ্যাঁ আপনি, আপনি চুপ করুন, চুপ চুপ চুপ। এই শোনো, অনেকক্ষণ ধরে হয়েছে এসব ঝামেলার, ভালো লাগছে না আমাদের। খুব খিদে পেয়েছে, কখন রান্না হবে? হ্যাঁ হ্যাঁ খুব খিদে পেয়েছে। হ্যাঁ খিদে পেয়েছে, সিধে হয়ে বসে থাকো। এ কি ম্যাজিক নাকি যে ফাস করে রান্না হয়ে যাবে? চুপ করে বসে থাকো, দেখছো তো রান্নাটা করার চেষ্টা করছি। হয়ে যাবে, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। একদিন একটা দিন রান্না করতে কি নাজেহাল অবস্থা ওদের, দেখতে পাচ্ছ? একদিন দেখছি তো, চোখের সামনে দেখছি। হ্যাঁ একটু বুঝুক গো। একদম মেজো ঠিক বলেছে, বলো। একদম ঠিক বলেছে। বাবা রূপাঞ্জন, একটু এই মাংসটা ঢালতে একটু হেল্প করবে? আমি তো পাচ্ছি না। যাও 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 যাও, আমি যাব না। তুই কাজটা কে বলেছে তোকে? হাতের খেলা, টেনশন নিও না। কি করে বলতো একটা মাংস করতে আদা লাগে উনি জানেন, ওনাকে বলতে হবে। একটু ঢেলে দাও না। দেখ দেখ কাজের ছেলে কিরম দেখ। আর তুমি করো, আমি দেখ। এই তো আস্তে আস্তে দাও, একটু নিচু করে দাও। হ্যাঁ এই তো, বাহ। বলছি গর্দা, একটা কথা বলবো? বলো। ছেলেবেলায় যখন ফিস্টি টিস্টি করতাম, তুমি তো রান্না করতে বলো। হ্যাঁ খুব মনে পড়ছে সেসব দিনের কথা। আজ একটু নাড়বে নাকি? নিজের চরকা তেল দাও পড়ে যাবে। আমি বলে কত দিন, কত বছর ধরে রান্না বান্না করে করেছি, কত বড় রাঁধুনি আমার পড়ে যাবে, পড়ে যাবে। আপনি বড়দিকে বললেন আর আমি? না না মা, তোমাকে তো আমি কিছু রান্না শিখিয়েছি, তুমি ধৈর্য মনোযোগ সহকারে সেসব রান্না শিখেছো। বড়দা এটা আমি আশা করিনি, এত বড় মিথ্যে আপনি আমাকে রান্না। বড়দি, বড়দা কবে আমাকে রান্না শিখিয়েছে একটু বলবে? খালি বড় বড় কথা, কথা বলে না, গায়ে মানে না। আপনি মোড়ল সেই মুখে একবার মারিতম জগৎ। আরে কেন এসব বলছো? রান্না করছে বড় মা, কেন ডিস্টার্ব করছো? মাংস টাংস পড়ে যাবে। বলছি বড়দা, ওই তো নড়ে নড়ে যাচ্ছে তো কড়াটা, বলছি একটা ন্যাকড়া দেবো, ধরবে? ন্যাকড়া
ন্যাকড়া দিয়ে সব রান্না বান্না করা যায় নাকি? এমনি এমনি ধরতে বাবা একবার রাত দিতাম না, কত বড় রাঁধুনি বোঝা যাবে লাগবে লাগবে। এই বেশি কথা বলবো না, বুঝলেন না, এই হাতা দিয়ে আবার জিভে এমন ছাঁকা দিয়ে দেবো না। যা আমি তো বলেছিলাম জ্যান্ত পাঁঠার মাংস খাও, জ্যান্ত পাঁঠার মাংস আমি চিবিয়ে চিবিয়ে খাবো। জ্যান্ত পাঁঠাটা কে? আরে চুপ করুন তো, এতগুলো মাংস নষ্ট হয়ে গেলে কি হবে? সমস্ত টাকা লো, যতগুলো মশলা তেল নুন ঝাল সব সব নষ্ট করে দিলাও। এসবে এই লোকটা, হ্যাঁ এই লোকটা, হ্যাঁ একটু রান্না করতে গিয়ে তোমাদের কি অবস্থা দাদা? হ্যাঁ সব মাংসগুলো আমি আমি নিজে করে সব মাটিতে লুটোপুটি খাচ্ছে, আমরা কি খাবো? কি খাবো? টেনশন নিও না, খুব সিম্পল ব্যাপার। এটাকে না উপর থেকে হালকা করে স্লাইস করে তুলে নিতে হবে। আমি দেখাচ্ছি, এইভাবে দুটো মাংস এরকম ধরবে, ধরে তুমি আর কিচ্ছু করবে না। ও মা, এ কি বউ তুমি চিনি? আমার ছেলের হাতটা পুড়ে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? তাছাড়া আর কি করবো বলো তো। হ্যাঁ ওর জিভটা তো লোভে পড়ছে, আমি শুধু ভাবি আমার বর ইঞ্জিনিয়ার চাকরি করে, কিন্তু কোনো কমন সেন্স নেই। গরম, সেই গরম খাবারে হাত দিলে হাতটা পুড়ে যায়, ও সেটা জানে না। আসলে কিছু না, লোভ লোভ, মাংস খাবে সেটা লোভ। চুপ কর তুমি, লোভ আমার হাত জলে পুড়ে যাচ্ছে একেবারে। পটকা দাও, জলের বোতল দিল, টুথপেস্ট দাও, হাত ঠান্ডা করো। ওরে বাবা, এসেছে কদিনের জন্য, কোথায় একটা ভালো হোটেলে থাকবে, ভালো খাবার দাবার খাবে, তা না কোথাকার কোন এক ভাগাড়ে এসেছে হলিডোম পেয়েছে, সেখানে রয়েছে বাজার করে খাচ্ছে। আমার পাঁচ কিলো মাংস একেবারে শেষ করে দিয়ে ছাড়লো। মাংসটা ফেলে দিলে দাদা, কি করবো বলতো? চোখের সামনে জ্যান্ত পাটাটা দাঁড়িয়ে আছে, এমন আমাকে রাগাচ্ছিল, আমি রাগটা সামলাতে পারলাম না। শেষকালে ওই খুন্তি থেকে, খুন্তিতে ওর জিভে ঠেকাতে গিয়ে খুন্তি থেকে মাংসটাই পড়ে গেল। ঠিক আছে, ওর কি হবে না, এক কাজ করো, ওই মাংসগুলো ওখান থেকে সরিয়ে নিন, তুলে নিন। ও বাবা বাবা, আমরা একটু হেল্প করে দেবো নাকি? এটা কি প্রশ্ন করার কিছু আছে? দেখতে পাচ্ছ তোমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এখনো কি সেই নিয়ম চলবে নাকি যে মেয়েরা বসে থাকবে ছেলেরা কাজ করবে? তাই তো, চলে এসো, সবাইকে হেল্প করতে হবে। হ্যাঁ আমি একটা কথা বলতে চাইছি, আর কোনো দিন আমাদের মেয়েদের অবজ্ঞা করবেন, হেলাচেদ্দা করবেন? এবার বুঝতে পেরেছেন তো আমরা কি পারি আর কি পারি না? বুঝতে পেরেছেন? চলুন পর্দি, তো পাশে দাঁড়িয়ে আছে ঠাকুরজি। আছি আছি আছি, চলো, নাহলে আমরা কেউই খেতে পাবো না আর কি, বেড়াতে এসে না খেয়ে থাকা এটা হয়? হ্যাঁ মেজমা, একদম ঠিক কথাই বলেছো, এই তোমরা অনেক করেছো গো, এবার যাও। আচ্ছা আচ্ছা, আমি কি বলি, আমি তোমাদের একটু হেল্প করি এখন? হ্যাঁ না গুনগুন, এতক্ষণ যখন করতে হয়নি আর করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তার মানে মা আমার তো এখন কোনো কাজ নেই, তাই তো? না না, তাহলে ঘুরে আসি, চলো ঘুরে আসি। যাকে তোমার তোমরা, আচ্ছা দয়া করে তুমি ছেড়ে দাও, চলো চলো তুমি নিয়ে চলো। আরে এখানে থাকবো না। আরে না থাকো, আমি আসছি, এসো এসো, কোথায় এসো, কোথায় আসছি গো, কোথায় যাও না, কেন এরকম করছো? অনেক হয়েছে, সব ফেলে দিলে কি করে যাচ্ছে? এ প্রথম সাবধানে করছে, দেখেছি কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি? লাগা অভ্যেসটা গেল না, পিছনে লাগলাম। এবার পাহাড়ি পরিবেশে এসে আমরা একটু গান পাচ্ছি, গাইতে পারবো না? হ্যাঁ গাও গাও গাও, তোমরা যাও যাও যাও। লা 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 লা, বৌদিরা
আমরা তো আর পারলাম না, আপনারা যদি একটু উতরে দেন দয়া করে। আমাদের গানের ব্যাপারটা কি হলো? একদম করলো তো। শোনো শোনো, সে আমি অনেকক্ষণ আগে বুঝেছি বাছা, তোমরা যা কুকীর্তি করে রেখে গেলে আমরা আগে সেটাকে ভালো করে সারাই, তারপরে ফ্রেশ রান্না। আর আমার মাংসটা? অনেকক্ষণ ধরে তো এক কথা বলে যাচ্ছ, মাংসটা মাংসটা মাংসটা। উফ বাবা রে বাবা, নিজে এনেছে বলে সারাক্ষণ বলে যাচ্ছে আমার মাংস কি হবে। মাংসটা যদি ভালো করে রান্না করতে না পারি তাহলে তোমার মাংস পেটে রান্না করে সবাই। কি বলছো কি গো? ঠিক বলেছি দিদি। দেখ ঠিক আছে ঠিক আছে, এবার আপনারা যান, আমরা সমস্ত ঠিক করে নিচ্ছি। হ্যাঁ যাও, চলো চলো, সব নষ্ট মূল। যাও যাও যাও, আমি এগিয়ে যাও যাও, হিন্দি বেরো বেরো তো পারবে না, আস্তে আস্তে যাও চলো। হ্যাঁ যান যান। মেজো মাংসটা কি ঠিক হবে রে? হ্যাঁ ঠাকুরজি দেখেছ এটা কি চেহারা করেছে, আলো করবে। সেই তো যত বেড়েছে মশলা দিয়েছে, কঠিন না করে দেবো।